হ্যালো বন্ধুরা আজকে দেখুন আমি আপনাদের জন্য কিনে এলাম বর্ষাকালের একটা সবজি নাম হচ্ছে কাকরোল এই বর্ষাকালে এই সবজিটা বাজারে খুব পাওয়া যায় দেখতে আর এটা খুব সুন্দর সবুজ কালারের একদম হবে দেখতে ভালো লাগে ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনি আজকে আমি আমার চ্যানেলে নিয়ে এলাম কাকরোলের একটা রান্না তো বন্ধুরা আপনারা হয়তো বলবেন কাঁকরোল রান্না এটা তো আমরা সবাই জানি করতে কিন্তু আমি যদি সবার রান্না দেখে দেখে একটু নানান রকমভাবে শিখে নিই আর এই শেখা রান্নাটা যদি এক একদিনভাবে নতুন নতুন করে করতে থাকি তাহলে খুব ভালো হয় কি না তো তাহলে দেখুন এইখানে আমি কাঁকরোলগুলোকে গোল গোল করে করে কেটে নিয়েছি আর দেখুন একটু মোটা করে কেটেছি দেখছেন একটু মোটা মতো কেটেছি আর আলুগুলোকেও গোল করে কেটেছি আলুগুলোও কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি তার সাথে দেখুন এখানে আমি তিন চামচ পোস্ত নিয়েছি আর তিন চামচ কালো সর্ষে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আপনারা সাদা সর্ষেও ইউজ করতে পারেন তো আমি কালো সর্ষেটা দিয়েই করেছি পোস্তও তিন চামচ আছে কালো সর্ষ তিন চামচ আর লঙ্কা কড়াই বসিয়ে দিলাম তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলটার মধ্যে দিচ্ছি কালো জিরা ফোড়ন যদি আমরা সবাইয়ের রান্নাগুলো একটু একটু করে করে দেখে 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 নানান রকমভাবে রান্না করি তাহলে বাড়ির লোকেরা একঘেয়ে রান্না কেউ খাবে না নানান স্বাদের রান্না খেতে পারবে এবার তেলটার মধ্যে এই কাঁকরোল আর আলুগুলোকে আমি ছেড়ে দিচ্ছি বন্ধুরা এখানে মনে রাখতে হবে যখন এই ভাজাটা আমি ভাজবো তখন যেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে থাকে কিংবা হাইতে থাকুক লোতে কিন্তু একদম রাখবো না লোতে রাখলে এই কাঁকরোলটা কিন্তু নরম হয়ে যাবে আর ঠিক মতো এটা ভাজবার কালারটা আসবে না তো এইটা যাতে একটু লালচে কালার মতো থাকে তার জন্য আমাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কিংবা হাইতে রাখতে হবে আর হ্যাঁ ঢাকা কিন্তু দেব না আমাকে এটাতে একটু লালচে কালার আনতে হবে নুন দিয়ে দিচ্ছি তাহলে কি হবে তাড়াতাড়ি একটু নরমটা হবে হলুদ দিলাম তারপরে দিচ্ছি কাশ্মীরি রেড মিক্স পাউডার আমি কিন্তু এখানে সর্ষে পোস্তটার সাথে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি কাঁচা লঙ্কাটা খাওয়া শরীরের জন্য ভালো তাই আমি এখানে শুকনো লঙ্কাটা দিইনি দেখুন ভাজা হয়ে গেছে কাঁকরোল আলু দুটোই কিন্তু নরম হয়ে গেছে আর দেখুন লাল লাল একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে এই সময় আমি দেখুন এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা আমি মিক্সিতে পিষে নিয়েছি সেটাকে দিয়ে দেব। একটু ঘন হয়েছে বলে একটু জল দিলাম জল দিয়ে নিয়ে এলাম তারপরে আমি এটার মধ্যে মিক্সি ধোয়া যে জলটা আছে ওইটাও দিয়ে দেব ভালোভাবে এটা মশলাটার সাথে পুরো মিশিয়ে নিচ্ছি দারুণ লাগে খেতে আপনারা বানাবেন গরম গরম ভাতে তো একদম অপূর্ব লাগে চিনি দিলাম একটু চিনি দিলে একটু খাবার টেস্টটা কিন্তু ভালো লাগে ভালোভাবে নেনে নিচ্ছি এরপরে এই মিক্সির বাটিটাতে যে পিষেছিলাম মশলাটা তার মধ্যে একটু জল দিয়ে ওইটাকে ধুয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জলটা দিলাম ভালোভাবে পুরো মিশিয়ে নিলাম তারপরে একটু খুব সামান্য জল দিলাম পুরো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে চার পাঁচ মিনিট মতো এটাকে আমি হতে দেব কারণ আগে ভাজা হয়েছে তো অনেকটাই নরম হয়ে গেছে এবার উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম ঝালটা অবশ্য নিজের অনুসারে দেবেন বাটার সময় আমি কিন্তু পাঁচ ছটা লঙ্কা দিয়েছিলাম দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসেছে অনেক নরম হয়ে গেছে মজাও গেছে আর কিন্তু আমি এটাকে আর হতে দেব না এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর কিন্তু আর একদম আমি গ্যাসে এটাকে আর ফোটাবো না ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে আমি এখন রেখে দেব। এই যে কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ আর তারপরে উপর থেকে কাঁচা লঙ্কা গন্ধ একদম দুর্দান্ত স্বাদের তৈরি হবে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকবেন আর ভালো লাগলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ পাশের বেল আইকনটাকে প্রেস করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে থাকলে আমাদেরও খুব ভালো লাগে ধন্যবাদ